কিভাবে আরজিকর মেডিকেলে দুর্নীতি, সব দেখেও কিভাবে চোখ বুঝে থেকেছে স্বাস্থ্য দপ্তর, 137 পাতার নথি দিয়ে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, 137 পাতার এই নথিতে আর কি কি উল্লেখ করলেন তারা? দেখো, এই 137 পাতার যে নথি জুনিয়র চিকিৎসকদের তরফে গতকালের বৈঠকের পরে জমা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে, তার ছত্রে ছত্রে গুচ্ছ গুচ্ছ অভিযোগ বেনিয়ম। কোথাও বেনিয়ম হচ্ছে মৃতদেহ নিয়ে বিনা অনুমতিতে ওয়ার্কশপ চালানোর যে খবর আমরা আগে দেখিয়েছি, কোথাও কিভাবে পছন্দের ব্যক্তিকে এবং পছন্দের সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে টাকা আত্মসাত করা হয়েছে, টাকা সাইফন করা হয়েছে, সেই অভিযোগও এখানে তুলে আনা হয়েছে। যেরকম দু একটা উদাহরণ স্বরূপ যদি বলতে হয়, তাহলে যে নথি তারা জমা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, তাতে উল্লেখ করা হচ্ছে যে করোনার সময় হাই ফ্লো নেজাল অক্সিজেনেশন যন্ত্র যেটা কেনার জন্য যে পছন্দের সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই সংস্থাটি 4,30,000 টাকা দিয়ে তারা এই যন্ত্রটি সরবরাহ করেছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালকে, এমনটাই দাবি করেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং সেই নথিও তারা দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক এই একই রকম সময়, ওই সমসাময়িক সময় একই যন্ত্র অন্যান্য বেসরকারি নার্সিংহোম, বেসরকারি হাসপাতাল, তারা 4,30,000 টাকার যন্ত্রটা কেউ কিনেছে 1,70,000 টাকায়, কেউ ওই যন্ত্রটা কিনেছে 1,85,000 টাকায়, কেউ আবার ওই যন্ত্র কিনেছে 1,80,000 টাকায়। অর্থাৎ অর্ধেকের কম দামে ওই বিশেষ যন্ত্রাংশ কোভিড এর সময় কিনছে অন্য বেসরকারি হাসপাতাল কলকাতার দিকে, সেটা আরজিকর কিনছে 4,30,000 টাকায়। এখানেই আর্থিক দুর্নীতির অভিযোগ তারা এনেছেন। আমরা জানি যে এই সিবিআই তদন্তে মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার নাম উঠে এসেছে, এই মা তারা ট্রেডার্স এর কর্ণধার, তাকে গ্রেফতার করেছে সিবিআই, তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন। এই মা তারা ট্রেডার্স যে নথি জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন গতকাল, যে 137 পাতার ফাইল, তাতে তারা উল্লেখ করেছেন যে কিভাবে এই মা তারা ট্রেডার সংস্থাটি তারা দামি দামি চিকিৎসা সরঞ্জাম, অত্যাধুনিক ল্যাব প্রস্তুত করার বরাত পেয়েছে, কয়েক কোটি টাকার টেন্ডার পেয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আবার দেখা যাচ্ছে যে সেই সংস্থাটি যারা দামি হাই এন্ড চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাচ্ছেন, 3 কোটি টাকার বরাত পাচ্ছেন ল্যাব তৈরি, স্কিল ল্যাব তৈরি, সেই সংস্থাটি আবার বরাত পাচ্ছে সাবান, ফ্লোর ক্লিনার, দেওয়ালের পর্দা এবং চিরুনি, টুথব্রাশ, টুথপেস্ট, এই সমস্ত সরবরাহের তার টেন্ডারও পাচ্ছে তারা। অর্থাৎ এখানেই বেনিয়মের প্রসঙ্গ তারা তুলেছেন, দুর্নীতির প্রসঙ্গ তারা তুলেছেন, যে কিভাবে একটি নির্দিষ্ট সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে একেবারে আলপিন থেকে এলিফ্যান্ট বলে তারা উল্লেখ করছেন, সেই বরাত তারা পাইয়ে দেওয়া হয়েছে এবং সবটাই সন্দীপ ঘোষের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদতে এটা হয়েছে এমনটাই তাদের অভিযোগ। এর পাশাপাশি তারা নথিতে এটাও উল্লেখ করেছেন যে এমন বেশ কয়েকটি সংস্থার নাম উঠে এসেছে এই টেন্ডার লিস্টে, যে সংস্থাটি ওষুধ সরবরাহ করার লাইসেন্স রয়েছে, অর্থাৎ একটি ওষুধের দোকান, তারা আরজিকর হাসপাতালকে সরবরাহ করছে সোফা সেট, সোফা সরবরাহের টেন্ডার দেওয়া হয়েছে একটা ওষুধের দোকান চালায় এমন একটি সংস্থাকে, যার কর্ণধারকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই পরবর্তীতে। অর্থাৎ যে তদন্ত সিবিআই এর রাডারে রয়েছে এই মুহূর্তে, সিবিআই এর স্ক্যানারে রয়েছে যে তদন্ত, সেই তদন্ত সংক্রান্ত যে নথিপত্র, যে দুর্নীতির তদন্ত সিবিআই করছে আরজি করে, সেই নথি সেইগুলি বিস্তারিত আকারে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসা হয়েছে গতকাল বলে দাবি করছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং তারা এটাও বলছেন যে এই সমস্ত তথ্য আক্তার আলী, আরজি করের আগের যিনি ডেপুটি সুপার ছিলেন, তিনি এই সমস্ত তথ্য একাধিক রাজ্য সরকারের একাধিক তদন্তকারী প্রতিষ্ঠানকে সেগুলি দিয়েছেন, স্বাস্থ্য ভবনকেও দেওয়া হয়েছে বলে দাবি করছেন তারা। কিন্তু সব থেকে স্বাস্থ্য ভবন চোখে ঠুলি পড়ে বসেছিল এমনটাই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা, যার জেরে এতদিন ধরে এই বেনিয়ম দুর্নীতি বাসা বাঁধতে পেরেছে আরজি করে, এবং সেই কারণেই তারা একাধিক স্বাস্থ্য আধিকারিকের অপসারণ চেয়েছেন, এই তথ্যগুলোকে সামনে এনে তারা দাবি করছেন জুনিয়র চিকিৎসকের। সৌমেন,
ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ 137 পাতার এই নথিতে ছত্রে ছত্রে দুর্নীতি তথ্য প্রমাণ তুলে ধরেছেন জুনিয়র ডাক্তাররা। দেবাশিস হালদার জুনিয়র ডাক্তার, তিনি কি বলেছেন এই অভিযোগ নিয়ে শোনাব। একটা ফাইল নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন কিছু ফাইল আমাদের কাছে রয়েছে। আমাদের বলা হয়েছিল যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তথ্য প্রমাণ থাকলে সেগুলো যাতে ওখানে নিয়ে যাওয়া হয়। সেজন্য আমাদের দাবির পাশাপাশি আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু ফাইল, কিছু তথ্য প্রমাণ আমরা কম্পাইল করেছি, সেই গোটাটা নিয়েই আমরা যাব। এবং আমরা আশা রাখি যে আজকে একটা সদর্থক ভূমিকা একটা মিটিং হবে।